না পারে ব্রাজিলের জার্সি দূরে টান দিতেছে, ব্রাজিলের প্যান্সি দিয়ে ফেলায় ব্রাজিলের জার্সি দূরে টান দেয়। নেইমার আসলে অভিনয় করে না, আমি বিশ্বাস করি ওর ওর অনেক বড় একটা রোগ আছে যে কারণে একটু পরপর পড়ে যায়। আচ্ছা এই কথাটা আমি বলতে চাই, ও অনেক বেশি সুখ না আমার মনে হয়, এজন্য হচ্ছে গিয়ে কারো গায়ে লাগলে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটা মনে হয় একটু ছুলে এসে পড়ে যায়। ছোটবেলায় টিকা দেওয়া হয়নি। এই এক ফটফটা সুন্দর দিন, এর মধ্যে আমরা হ্যাজাক জ্বালিয়ে ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ড সার্কেলের কাউকে পাচ্ছি না। পুরো দেশ একটা উন্মাদনায় বাঁচতেছে খেলা, একটা চমৎকার। আর্জেন্টিনা সাপোর্টাররা বলেই আছে সেভেন আপ, এটা আসলে একটা কাল্পনিক। আজকে সম্পূর্ণ কালো পরে এসেছি, শোক প্রকাশ করতে এসেছি যে না সমস্যা নেই, আমরা তোমাদের সাথে আছি, খেলা এখনো বাকি। দর্শক, ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো বিশ্ব এবং তার ব্যতিক্রম কিন্তু নয় বাংলাদেশ। ইতিমধ্যেই জমে উঠেছে বাকযুদ্ধ সমর্থকদের মাঝে, এবং প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরেছে এবং জার্মানির প্রথম ম্যাচে জার্মানিও কিন্তু হেরেছে, এবং গতকালকের ব্রাজিলের ম্যাচে ব্রাজিল জয় তুলে নেওয়ায় সেই বাকযুদ্ধ কিন্তু বেশ চরম আকারে পৌঁছেছে। শুনবো আজকে সমর্থকরা কী বলছেন এবং তাদের ভিতর বাকযুদ্ধ আসলে কতটা জমে উঠেছে। তারা একদম দমিয়ে গেছে, কারণ কিছুই বলার নেই। বিকজ ব্রাজিল যে জায়গায় নেইমারের মতো একজন স্টার প্লেয়ার, আসলে সমালোচনা থাকবে, এটা স্বাভাবিক। বাট আমরা খেলায় প্রমাণ করে দিই যে এইভাবে যদি খেলে যেতে চায় তাহলে আমি মনে করি যে ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপ জিতব। ব্রাজিল আসলে জিতার জন্যই ব্রাজিল মাঠে নামছে। ব্রাজিল যেমন আর্জেন্টিনা হারছে, জার্মান হারছে, ব্রাজিল এতই টিম না। ব্রাজিলের যে অ্যাটাকিং, ব্রাজিলের যে এবারে লাইন আপ, ব্রাজিল জিতার জন্যই মাঠে নামছে এবং জিতছে। ব্রাজিল আমরা এক্সামিশনের জন্য আসছি, এক্সামিশন কমপ্লিট করে ইনশাল্লাহ যাব। আর্জেন্টিনা সাপোর্টাররা বলেই আছে সেভেন আপ, এটা আসলে একটা কাল্পনিক, এটা হতেই পারে স্বাভাবিক। তো আমরা গত সৌদি আরবে 51 নম্বর র্যাঙ্কিংয়ের ম্যাচের সঙ্গে আর্জেন্টিনা হেরেছে, তাতে খুব লজ্জাজনক। আর আমরা সার্বিয়া 21 নম্বর টিমের সঙ্গে খেলেছি, সুন্দরভাবে আমরা জয়লাভ করেছি। আর আমাদের যে গোল দুইটা হয়েছে এটা আপনারা সবাই সারা বিশ্বই দেখেছে যে কত সুন্দর এবং শৈল্পিক। তো মানে যে ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের র্যাঙ্কিং হচ্ছে 51, যেটা হচ্ছে খুবই বেশি, তার কাছে আর্জেন্টিনার মতো একটা টিমের দুইটা গোল খেয়ে হেরে যাওয়া আসলে খুবই লজ্জার বিষয়। সেক্ষেত্রে আমরা কালকে সার্বিয়ার সাথে যেভাবে খেলেছি, প্রথম হাফে আমাদের খেলা একটু স্লো ছিল, বাট সেকেন্ড হাফে আমাদের যে খেলা ছিল সেটা হচ্ছে আমাদের যে সাম্বা বা যে আমাদের শৈল্পিক ফুটবল, যেটা আসলে সাউথ আমেরিকার যে ফুটবল বলা হয়, সেই ফুটবলে আমরা ফিরে এসেছি। এবং আমাদের যারা ছিল সবাই ভালো খেলেছে, সেক্ষেত্রে আমাদের রিচার্লিসন যে সেকেন্ড গোলটা করেছে সেটা হয়তো টুর্নামেন্টের সেরা গোল হতে পারে। এই এক ফটফটা সুন্দর দিন, এর মধ্যে আমরা হ্যাজাক জ্বালিয়ে ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ড সার্কেলের কাউকে পাচ্ছি না। আমি তাদের বলবো ভাই হারছো সমস্যা নাই, তোমরা ক্যাম্পাসে আসো, আমরা একসাথে চা খাই, আড্ডা দিই। আমাদেরকে অনেক কিছুই বলা হয়েছে, আমরা এখন বলি না, আমরা এখন সেই মরুভূমির খেজুর নিয়ে কথা বলি না। আমরা ব্রাজিলের যে খেলা আছে এই খেলা দেখি আমরা ব্রাজিলের ফ্যান। আর্জেন্টিনার সবথেকে বড় পাওয়া হচ্ছে যে তাদের তুলনা এই ব্রাজিলের সাথে হয়। তো আমার ক্ষেত্রে মনে হয় যে আসলে আর্জেন্টিনার সাথে আমাদের তুলনা এখন আর বর্তমানে হচ্ছে না। গতকাল কথা খেলায় দেখা গেছে নেইমারের জার্সি টেনে খুলে ফেলা হয়েছে একটা পর্যায়ে ট্যাকেল দেওয়ার সময়, ওই সময় তো অনেকে ট্রল করছিলেন নেইমারকে নিয়ে, আপনি কিছু বলবেন কিনা এই বিষয়ে? অনেকে বলছে অভিনয়, এটা তো অভিনয় না, এটা তো ওই দলের প্রতিপক্ষ যখন না পারছে না পারে ব্রাজিলের জার্সি দূরে টান দিতেছে, ব্রাজিলের প্যান্সি দিয়ে ফেলায় ব্রাজিলের জার্সি দূরে টান দেয়, এটা তো আসলে নেইমারের অভিনয় না, এটা তো কোনো অ্যাঙ্গেল দিয়ে অভিনয় না। আমাদের নিয়ে ট্রল করা কিছু নয়, মানে বিষয়টা হলো যে যারা উচ্চতায় থাকে তাদের নিচ থেকে টল টল করে কিছু করার থাকে না, সে জার্মানি হোক আর হচ্ছে আর্জেন্টিনা, কারণ আমরা হচ্ছে 5 বারের চ্যাম্পিয়ন। ব্রাজিলের নতুন প্রযুক্তি হোক পুরনো প্রযুক্তি হোক, ব্রাজিল ব্রাজিলের মতোই খেলবে, ব্রাজিলের প্রযুক্তির কারণে অফসাইড আটকেই যাবে না। না আমি ওই ধরনের কোনো ট্রল করি নাই, আমি আমার বন্ধুদের যারা আছে আর্জেন্টিনার সমর্থক তাদেরকে দাওয়াত দিয়েছি আজকে শুক্রবার মসজিদে আসো, নামাজ শেষে দুইটা খেজুর দিয়ে দিতাম, কিন্তু আমার ডাকে কেউ সাড়া দেয়নি। দর্শক, শুনছিলাম ব্রাজিলের কথা, ব্রাজিল সমর্থকদের কথা, এখন পর্যন্ত আমরা 3টি সমর্থকদের সামনে চলে এসেছি এবং বলছি ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি। সম্মানিত ভাই ব্রাদার যারা আছেন, জার্মানির সাপোর্টার এবং কি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, তাদের হয়ে আমরা যে প্রতিশোধটা নিয়েছি, প্রতিশোধ নেওয়ার পরও তাদের আমরা তবুও তাদের মন পাইনি, না পাওয়ার কারণে মন পাওয়ার জন্য আজকে সম্পূর্ণ কালো পরে এসেছি, শোক প্রকাশ করতে এসেছি যে না সমস্যা নেই, আমরা তোমাদের সাথে আছি, অবশ্যই আছি, আগামী দিনেও থাকব। তো আমি আশঙ্কায় আছি এই সুখটা যেন তাদের নিজের পার্মানেন্ট শোকে পরিণত না হয়। এই তো মাত্র শুরু, আপনারা জানেন যে খেলায় অনেক কিছুই থাকে। জার্মানি হার দিয়ে শুরু করছে তার মানে এই না জার্মানির যাত্রা শেষ হয়ে গেছে। আমরা একটা অঘটনের শিকার হয়ে গেছি, এটা নিয়ে আমরা কখনোই আপসেট না, আমরা হচ্ছে নেক্সটে এখন পর্যন্ত চেষ্টা করব এবং থাকব, আমরা কাতার বিশ্বকাপ নিয়ে আমরা আর্জেন্টিনায় যাব। আপনারা কোন দলের সমর্থন করছেন এবারের বিশ্বকাপে? আর্জেন্টিনা, ব্রাজিল।
আর্জেন্টিনার সমর্থক আমরা দেখছি বেশি, আর প্রথম ম্যাচে তো হেরে গিয়েছে আর্জেন্টিনা, কেমন লাগছে? এবং গতকাল কিন্তু ব্রাজিল আসলে জিতে গিয়েছে, বাকযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে দুই দলকে নিয়ে, খেলা এখনো বাকি। আর একটা ম্যাচ কেউ মানে ডিসাইড করতে পারে না যে বিশ্বকাপ কে নিবে, এন্ড ইউ নো বেটার যে কোন দলে ভালো প্লেয়ার আসলে আছে। এবার বিশ্বকাপে মানে আর্জেন্টিনা যে ম্যাচটা ছিল ওইখানে সবসময় ভালো খেলতো, এবার কিন্তু ভালো খেলেনি, যার কারণে হেরে গেছে। যদি ভালো খেলতো আমরা অবশ্যই জিতে যেতাম। এতদিন সেভেন আপনি ট্রল করেছেন, আপনাদের কিন্তু খেজুর নিয়ে এখন ট্রল করা হচ্ছে, সৌদি আরবের খেজুর। এখানে আমি না শান্তি চুক্তির কথা বলতে চাই, ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে আমরা টানাটানি না করি, এটা একটা বেটার অপশন, কারণ দুই দলেই ভালো প্লেয়ার আছে। নেইমার আসলে অভিনয় করে না, আমি বিশ্বাস করি ওর অনেক বড় একটা রোগ আছে যে কারণে একটু পরপর পড়ে যায়। আচ্ছা এই কথাটা আমি বলতে চাই, ও অনেক বেশি সুখ না আমার মনে হয়, এজন্য হচ্ছে গিয়ে কারো গায়ে লাগলে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটা মনে হয় একটু ছুলেই সে পড়ে যায়, ছোটবেলায় টিকা দেওয়া হয়নি। অনেকেই বলছেন যে গ্রুপ পর্ব পার হতে পারবে না, এই শঙ্কায় আছে, দেখা যাক। 27 তারিখ রাত 1টার সময় মস্কোর সাথে খেলা আর্জেন্টিনার, যদি আসলে খেলবে তখন পারফরমেন্স করবে কেমন সেটা বলতে পারতেছি না, কারণ গত মাসে যে খেলা খেলছে আর্জেন্টিনার প্রথম হাফে কিন্তু অনেক ভালো খেলছে আমার মনে হয়, আর পরে গিয়ে জানি না কীভাবে কী হয়ে গেল। সর্বশেষ আপনার কাছ থেকে শুনি, দুইটা ম্যাচ আছে, কী প্রত্যাশা করছেন? অনেকে বলছেন গ্রুপ পর্ব পার হতে পারবে না আর্জেন্টিনা। আমি বলবো যে প্রথম ম্যাচটা হারার পরে আসলে ভালো হয়েছে, হালকাভাবে আসলে মেসি বলতে কি আর্জেন্টিনা টিমটা আর বিশ্বকাপটাকে হালকাভাবে নিবে না, এবং হয় না যে ধাক্কা খেয়ে শিখে, হয়তো বা যেই যেই উইক পয়েন্টগুলো ওদের ছিল ওরা হয়তো বা এখন আইডেন্টিফাই করতে পেরেছে, এবং পরের দুইটা ম্যাচেই বোকামোগুলো ওরা করবে না। সো আই হোপ ভালো কিছু হবে, আমরা কিছু বলি না, আমরা দেখিয়ে দিই অবশ্যই ব্রাজিল জিতবে, এটাই এটাই চাওয়া আর এটাই জানি ব্রাজিল জিতবে। আমার মনে হচ্ছে গিয়ে খেলাটা একটা বিনোদন, প্রতিযোগিতাটা আসলে ব্যাপার না, বা আমরা কেন এরকম মানে একজন আর একজনকে কোশ্চেন করা বা প্রতিযোগিতা করতেছি আমি জানি না, আমার কাছে খেলাটা সম্পূর্ণ বিনোদন। বাংলাদেশ তো সবসময় খেলা পাগল দেশ, এদেশের মানুষ একটু বিনোদন পেলেই হয়, খেলাটাকে ঈদের চেয়ে বেশি বড় উৎসব মনে হচ্ছে খেলার উৎসবটা, ঘরে ঘরে বাচ্চাদের বয়স্কদের খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সবাই টেবিলের সামনে রাত পর্যন্ত পুরো দেশ একটা উন্মাদনায় বাঁচতেছে খেলা, একটা চমৎকার। খেলা তো সবসময় এক সূত্রে গাঁথে। আমি একটু স্মৃতিচারণ করি যে আমার শৈশব, ছোটোবেলায় যখন টেলিভিশন একবারই ছিল না, আমার বাড়িতে একটা টেলিভিশন ছিল, এই টেলিভিশনটা একবার আমরা উঠানে দিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, উঠোনবতী দর্শক বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসছে, হঠাৎ করে মানুষ চাঁদা ধরা শুরু করলো, চাঁদা ধরে বাজার থেকে এই দর্শকরাই বিভিন্ন এলাকার মানুষ ওরাই বাজার থেকে ব্যাটারি নিয়ে আসছে, এবং ব্যাটারি দিয়ে চললো, শুরু হলো তুফান ঝড় এবং বৃষ্টি এবং ঝড়, এই ঝড় এবং বৃষ্টির মধ্যে বসে বসে মানুষ খেলা দেখলো সারা রাত, ওর এবার যতক্ষণ খেলা চললো। তো অবাক ব্যাপার যে খেলা মানুষকে মানে এত বড় এতভাবে মানে একাগ্র করে রাখে, একাত্ম করে রাখে, এটা অবাক ব্যাপার, অবাক ব্যাপার। অবশ্যই বাংলাদেশের মানুষকে এক সূত্রে করে ফেলছে খেলা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।